তাই একজন কে আমাকে বলেছিল আমি মক্কা শরীফে কাজ করি আজকের এই 42 বছর কত বছর অনেকে কাজকর্ম করে আমাদের জলসা মাহফিল শুনে তো এখন হঠাৎ করে ওয়াটসঅ্যাপে বলেছে হুজুর আমি মক্কা শরীফে 42 বছর কাজ করি তা আমি কমেন্টে লিখলাম 42 বছর কাজ করো তাহলে তোমারে কি বলবো সাহাবা বলবো না তাবেয়ী বলবো না খলাফায়ে রাশিদিন বলবো না মাওলানা বলবো না মুফতি বলবো না কারী সাহেব বলবো 42 বছর মানে তা বলছে না হুজুর আমি কাজ করতে যাই বলে মক্কা শরীফে গেছো আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে গেছো কাজ করতে গেছো তাহলে মক্কা শরীফে যাওয়ার পরে কাজ করার পরে সে যদি বিশাল কিছু হয়ে যায় মক্কা থেকে যারা জামাতে চিল্লা দেওয়ার জন্য যারা ভারতবর্ষে আছে তাহলে তারে আমাদের মতন অদম হয়ে যায় কত বুঝছেন না এবার একটা কথা বলছি মক্কা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাবা শরীফের কাছাকাছি নয় আবু জাহেলের ঘর কাবা শরীফের সবচেয়ে কাছাকাছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে যেতেন আবু জাহেলের বাড়ির উঠান মানে উঠানের উপর দিয়ে যেতেন তাহলে উঠানের উপর দিয়ে যখন কাবায় যেতেন তাহলে কাবার পাশে আবু জাহেলের ঘর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তাহলে কাবার পাশে যদি ঘর বাঁধলে যদি বিশাল ফজিলত হয় 40 বছর যিনি কাজ করে ফজিলত বলে মনে করছে তাহলে আবু জাহেল তো কয়েক বছর ধরে কাবার পাশে ঘর বেঁধে বসবাস করেছে কাবা সেক্রেটারি হয়েছে হয়নি কাবা সেক্রেটারি হয়েছে হ্যাঁ কাবার ভিতরে কত শত শত হাজার হাজার বার ঢুকেছে তাহলে সে একটা বিশাল কিছু হবে ব্যাপারটা ওটা নয় আবু জাহেলেরও কোনো দাম নেই পৃথিবীর কোনো ব্যক্তির দাম নেই দাম হবে তখন যিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হলে সুবহানাল্লাহ এবার এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেই এক ঘন্টার কথা পিছিয়ে যাও নবী দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বেশি জাহান্নামে যাবে কেন আমাদের বাপ নবী চাচা নবী ভাইপো নবী দুলা ভাই নবী নবীদের ভরসায় থেকেছিল কিন্তু পরকালে ওরা হড়কে জাহান্নামে চলে গেছে তাহলে কেউ যদি মক্কা শরীফে কাজে যায় আর মক্কার ভয় কাবার ভরসা যদি বসে থাকে ধর্মকর্ম যদি না থাকে এখন ও হড়কে যাবে না যাবে না হড়কে যাবে তো এই এটাই এবার একটা কথা বলবেন মক্কা শরীফের মানুষের জ্ঞান বেশি না আমাদের ভারতবর্ষের মানুষের জ্ঞান বেশি দাদু ভাই কি ব্যাপার মক্কা শরীফের মানুষের জ্ঞান বেশি না আমাদের ভারতবর্ষের মানুষের জ্ঞান বেশি মক্কা শরীফে যারা মক্কা শরীফে কাজকর্ম করেছেন যারা যাওয়া আসা করেন তারা তো আমার কথাটা মোটেই মানবে না এবং আমার নাম্বার ব্ল্যাকলিস্টে দুবাই হয়ে গেছে যে এ হতো সবা জাহান্নামে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এটাই একটাই এবার একটা হিসাব দেই যেখানে নবাব সিরাজ দৌলত সেখানে মির্জাপদ ছিল না ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নবী যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আবু জাহেল কাফেরও পৃথিবীর সবচাইতে মরুভূমি এলাকা যেখানে পৃথিবীর সবচাইতে বড় অতল সাগরের কুয়া জমজম কূপ শেখা পৃথিবীর মানুষ যেখানে যেতেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে নিয়ে আর নবী ইসমাইলকে নিয়ে রেখে দিয়েছিল সেই জায়গায় পৃথিবীর মানুষ 24 ঘন্টা কাবা শরীফ তওয়াফ করে ঠিক না বে ঠিক তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যেখানে নবাব সিরাজ দৌলত ঠিক তার বাড়ি পাশে মানে মির্জাপুরের ঘর ঠিক মুহাম্মদ সাল্লামের যেখানে ঘর ঠিক তার ঘরের পাশে আবু জাহেলেরও এবার চলেন ফের একটা বার বলছি মক্কা শরীফের আলেমরা একটু ভালো বোঝেন আমাদের ভারতবর্ষের আলেমরা ভালো বোঝে তখন বলে হুজুর মক্কা শরীফের আলেমরা ভালো বোঝে মাথা তো এই জায়গাটায় খায় আমি এক জায়গায় নদিয়া জলসায় গেছি নদিয়া কোনো একটা লোক ওই থানাটার নামটা ধানতলা নাকি থানা তারপরে একটা কি থানা আছে সেই থানা নদিয়ার একজন সৌদি আরবে কাজ করে একদম আমার কাছে এসে পাগড়ি এইরকম বেঁধেছ ভাই আমি যেটা পাগড়ি বেঁধেছি ঠিক আমার পাগড়ি দাড়িও মাশাল্লাহ মাশাল্লাহ বুঝেন না মাশাল্লাহ মাশাল্লাহ দাড়িও আছে এসে একদম হাতে হাতে মোসাবা করলো আমি মনে করলাম যে ভালো একটা জ্ঞানী লোক হবে একটা আলেম আলামা ভালো হবে সেই রকম গড় রঙ চামড়া সাদা হয়ে গেছে মানে ওখান তো পরোক্ষ রৌদ্র রোদে একদম মালের গার রং ফেটে সাদা হয়ে গেছে তো
তাই বললাম খুব ভালো মুসাফা করলাম তা বলে হুজুর আমি এই পর্যন্ত প্রায় 13 বছর মক্কা শরীফে থাকি বলে আলহামদুলিল্লাহ ভালো 13 বছর মক্কা শরীফে থাকো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে তবে হাতটা কোথায় বাঁধো নিচে বাঁধো না উপরে বাঁধো তা বলছে না হুজুর আমরা হাত উপরে বাঁধি বলে ওখানেই তো সর্বনাশ হয়ে গেল কত বছরের না 13 বছর গেছিস কাজ করবি তা হাতটা একেন আর একেন বাঁধা শিখে আসবি কেন তুই তো কাজ করতে গেছিস তাহলে এখানে বাঁধার এখানে বাঁধা শিখতে গেলি কেন ওটা তো আলাদা ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আবার মক্কা শরীফ থেকে এসে আবার এখানে এসে বলে ইয়া কাইবা হাবিবি ইয়া ইমাম হ্যাঁ হাবিবি হাবিবি শুরু করে এলাকার লোক মনে করে আমাদের ইমাম সাহেব মূর্খ জাহেল কিছু জানে না আরবি কথা বলতে পারে না আর এ সৌদি থেকে এসে আরবি কথা বলছে ওরে সুরো ফাতিয়া ধরো সাপের মতন বেঁকে বেঁকে যাবে কথা বুঝতে পেরেছেন সুরা ফাতিয়া শরীফ জিজ্ঞেস করো সাপের মতন এরা বেঁকে বেঁকে যাবে আর তারপর দেখেনি এটা খেলা হয়েছিল না খেলা হয়েছিল কাতারে না কোথায় বিশ্বকাপ খেলা হয়েছিল কোথায় কাতার কাতারে আমাদের বিশ্বকাপ খেলার পরে আমাদের এখান থেকে একজন কে গিয়েছিল না একটা রাজনীতির কে লোক ভাই মোটা মতো নাম বলছিনি ভাই নাম বলবে না কেউ কেউ নাম বলবে না সে শুধু গিয়ে সাদা ওন্না আর একটা টাই নিয়ে শুধু বলতে ইয়া হাবিবি বলে চিল্লাচিল্লি শুরু করেছে কাতারে ফুটবল খেলা দেখতে গিয়েছিল নামটা আমি বলবো আপনারা বলবেন না এর নাম কি বাবু সর্বনাশ মনে করেছে এক্ষুনি নামটা বলতাম কেন ওর নামটা এখন বলা যাবে না কথা বুঝতে পেরেছেন এক্ষুনি বলা যাবে না এখন এই 10 তারিখটা পার হোক তারা বলবো কথা বুঝতে পারেনি 10 তারিখ পার হোক তারা বলে এক্ষুনি বলা যাচ্ছে না আমার বলার প্রসঙ্গ কারো ব্যক্তিত্ব আঘাত নয় কথা বলছিলাম এইটা মাথায় একটা অন্না দিয়ে আর আলটা বেঁধে দিয়ে গায়ে সেন মেখে লাল আর সাদা একটা রোমাল ঘাড়ে ফেলে দিয়ে ইয়া হাবিবি যদি বলতে হয় তাহলে ওরে ও সবচেয়ে বড় হুজুর বলতে হয় খুব কঠিন খুব কঠিন